হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ দেখো, আমি এইচএইচএস ব্লগে হাসনু হেনা আছি ব্লগ থেকে। তো দেখো, আমি এক করে নিচ্ছি, এই যে এটা আমার স্লিভার কাপ মাছ। হ্যাঁ, স্লিভার কাপ মাছ। আর এটা পেঁয়াজ আছে, টমেটো আছে, আদা রসুন আছে, আর এই যে যাবতীয় যা মশলা হয় তোমরা তো জানোই। হ্যাঁ, আজ আমি এই মাছটা রান্না করছি। তো দেখো, এখানে আমি কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। দেখো, তেলটা দিয়ে দিলাম। তারপর তেলটা দেওয়ার পর এবারে আমি এখানে একটু জিরে ফোড়ন দেবো। যদিও তোমরা সবাই জানো যে মাছের ঝাল কেমন করে দিতে হয়, জানো মানে বলার কিছু নেই, তবু তো আমি বললাম না, আমি আমার মতো করে যেমন করে করি আমি সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো, দিয়ে দিলাম জিরেটা। এবারে পেঁয়াজ দিয়ে দেবো। এবারে দেখো, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা প্রায় মানে এ হয়ে গেছে, অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি, দেখো, আদা রসুন। এই যে আদা রসুনটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ, টমেটোটা। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে বন্ধুরা তোমরা একটু নুন দিয়ে দেবে। হুম, দেখো আমি নুন দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে। নুন দিয়ে দিলাম। এবারে দেখো, আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। দেখো, এবারে দিচ্ছি, দেখো, লবণ তো আমি দিয়েই দিয়েছি। এবার আমি দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দেখো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি। তবে প্রত্যেকেই জানো বন্ধুরা যে মাছের ঝাল আবার কি, মাছের ঝালটা দেখাতেই বা হবে কেন? তো আমি আমার সারাদিনের আজ ব্লগটা আমি দিচ্ছি না, আমি কোনো ব্লগ নিয়ে আসিনি আজ। আমি যেটা রান্না করে খাবো সেটাই আমি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। এবং আশা করি যারা নতুন আমার ভাই ও বোনেরা আছো, ব্যাচেলার ভাই বোনেরা আছো, তারা যারা একারা থাকো বা নতুন বিয়ে করবে, তোমরা নতুন সংসার করবে, নতুন জীবনে প্রবেশ করবে, তাদের জন্য আশা করি অনেক উপকার হবে। তারা যদি এই ভিডিওটা আমার দেখে থাকো তো আশা করি অনেক উপকার হবে। দেখো, আমি এবারে মশলাটাকে পুরো এ করে নিচ্ছি। টমেটোটাকে পেঁয়াজ ভাজার পরেই দিয়ে দিলে কিন্তু বন্ধুরা টমেটোটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর যদি পরে আমি মশলা করে দিই, সেদ্ধ হয় ঠিকই কথা, সেদ্ধ হয় তাই নয়, কিন্তু পেঁয়াজের সঙ্গে দিলে যেন পুরো মেল্ট হয়ে যায় সুন্দরভাবে। হ্যাঁ, আমি দেখেছি, আমার মানে মতামতে আর কি, আমার যা জ্ঞানের পরিধি খুব বড় নয়, আমি বললাম না, আমার যেটুকু জানি আমি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, অবশ্যই একটা প্রথমে লাইক ঠুকে দেবে ভালোবেসে, তারপর কমেন্ট করবে, আর আরও একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারবে। তো দেখো, আমি মশলাটাকে কি সুন্দর পাকিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিচ্ছি। দেখো, জল দিয়ে দিলাম। এটা দিয়ে আমি মাছটাকে দেখো ঢেলে দিচ্ছি। নুন দেখার প্রয়োজন নেই, একটু 10 বছরের গৃহিণী হয়ে গেছে তো তাই নুন দেখার প্রয়োজন আর মনে করি না, নুন জাতীয় ছোটেই হয়ে যাবে।
দেখো এবার আর বেশি স্লিপার কাপ মাছ খুব বেশি একটু নরম টাইপেরই আমি বেশি মানে এ করব না কুক করব না আমি একটু হালকা ফুটে গেলেই আমি বন্ধ করে দেব তো দেখো বন্ধুরা আমি ঢাকাটা দিয়ে দিলাম একটু হোক তারপর দেখো ফ্রেন্ডস আমার মাছটা পুরো কুক হয়ে গেছে তোমার যদি ধনে পাতা থাকে তো ধনে পাতা ছড়িয়ে দেবে আমার কাছে এই মুহূর্তে ধনে পাতা শেষ হয়ে গেছে তাই আমি ধনে পাতা ছড়াতে পারলাম না দেখো কি সুন্দর কালারটা এসেছে পুরো যেন কাশ্মীরি লঙ্কার গুঁড়োর মতো কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আজকে ইউজ করি না মাছের ঝোলে সচরাচর আমি মাছের ঝোলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিই না একটু মাংসে দিই সেগুলোই দেখো খুব সুন্দর আমাদের তিনজনের মতো হয়ে গেছে চলো এবারে এটা একটু নাবিয়ে দিই এবারে আমি চিচিঙ্গা আলুটা ভেজে ফেলিয়ে তো দেখো বন্ধুরা আমি এখানে চিচিঙ্গা আলুটা ভেজে নিচ্ছি আমি তেলটা গরম হতেই চিচিঙ্গা আলু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিয়েছি দেখো এই যে পেঁয়াজ দেখা যাচ্ছে পেঁয়াজ চিচিঙ্গা আলু সরষে করে কুচানো আর এই কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি এবারে আমি আরো মশলা দিয়ে দেবো হলুদ আরো মশলা বলতে আর কিছু নয় তেমন আমি এবারে এখানে হলুদ আর নুনটা দিয়ে দেবো ঝাল তো দিয়েই দিয়েছি তো হলুদও আমি খুব বেশি দেবো না আমি ভাজা যাবার খুব মশলা দিই না আমি হালকাই মশলা রাখি দিয়ে দিলাম তো এবারে আমি ভেজে নিচ্ছি দেখো চাপা দিয়ে আমি ভেজে নেব এটাকে তো বন্ধুরা তোমরা কিছু মনে করো না এই কড়াটা দেখে এই কড়াটার পেছনে অনেক ইতিহাস রয়েছে তাই অনেক বড় ইতিহাস তো এই কড়াটা শুধু আমার ভাজাই হয় তোমাদের দাদা তো সকালবেলা ভাজা ভাজা নিয়ে বড়টি দিয়ে নিয়ে যেত সবসময় ভাজাই হয় এটা এটা আমার 10 বছরের করা আট বছরের করা তো তোমার দাদা শুধু সকালবেলা ভাজাই নিয়ে যায় নিয়ে যেতে কড়াটা কীভাবে কী যেন কালো হয়ে গেল তো তোমরা তো জানো আমি একটু কম পাড়া মানুষ আমি তো এই কালো টালি খালি টালি তুলতেই পারি না একদম আর এগুলোর পক্ষে আমার পক্ষে তোলা সম্ভব নয় তো এই কালি এই সব কালি এই যে কালো কালো আমার পক্ষে তোলা একদম সম্ভব নয় আমি ভাই পারি না তোমাদেরকে আমি সত্যি কথাই বলে দিই আমি অত হাডি কাজ পারি না তাই কড়াটা এইরকমই হয়ে রয়েছে আপাতত তো এটাই থাক এটা তো শুধু ভাজাই হয় এরকমই রইল তো তোমরা কেউ কিছু মনে করবে না কড়াটা কিন্তু আমি বার করতে বাধ্য হয়নি যদি আমি লুকিয়ে রাখতাম কিন্তু কী হবে তোমাদের কাছে আমার আর লুকিয়ে কী হবে তোমরা তো আমার আপন তাই আমার লুকের ওর কিছুই নেই তোমাদের কড়াটার সম্পর্কে সব বলে দিলাম আর এর থেকে নিশ্চয়ই কোনো কিছু আর মনের মধ্যে থাকবে না যে দিদি ভাইয়ের কড়াটা কেন এইরকম ঠিক আছে বন্ধুরা আমি এবারে চাপা দিয়ে দিয়ে রেখে দাম ফ্রেন্ডস এখনও আমি আর ভাজাটা হচ্ছে আমি একবার করে চাপা দিয়ে দিচ্ছি দু মিনিট করে চাপা দিয়ে দিচ্ছি আর একবার করে ভেজে নিচ্ছি চিচিঙ্গা আলুটা দেখো দেখো ফ্রেন্ডস এবারে আমি ডাল করে নেব আমি ডালটাকে ধুয়ে নিয়েছি দেখো আমি কেমন প্রসেসে ডাল করি এটা আমি হাতে মানে সেজে যেটাকে বলে আমাদের শাশুড়িরা মানে আমার ঠাকুমাদেরকে সব দেখে এসেছি এইভাবে হাতে সেজে ডাল করে হ্যাঁ দেখো ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে দেখো আমি ডালে টমেটো দিয়ে দিচ্ছি হ্যাঁ ডালে আমি টমেটো দিয়ে দিচ্ছি তো এবারে দেখো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এবারে হলুদ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই যে আমি হলুদটা দিয়ে দিলাম এবারে দেখো আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবারে দিচ্ছি তাহলে হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম আর এবারে আমি নুনটা দিয়ে দিলাম দেখে নাও নুনটা দিয়ে দিলাম তো তোমরা নুন পরেও দিতে পারো আমি নুন দিয়ে দিলাম এবারে দেখো আমি তেল দিচ্ছি দেখো তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়ে এবারে আমি হাতে ভালো করে ডালটাকে মাখিয়ে নেবো তো বন্ধুরা তোমরা তো কোনোদিন এরকম হয়তো করেছো কিনা আমি জানি না তো তোমরা এইভাবে ডাল রান্না করে দেখবে হ্যাঁ এত সুন্দর ডালটা হয় প্লাস অত ঝামেলাও নেই ছুঁকতে হয় পরে এটা আমি আর ছুঁকবও না দেখো তো সুন্দর করে আমি ডালটাকে টমেটোগুলো দিয়ে মাখিয়ে ফেলেছি পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে আমি মাখিয়ে ফেলেছি দেখো এবারে আমি জল দিয়ে জলটা এবারে দিয়ে দিচ্ছি দেখো আমি জলটা দিয়ে দিয়েছি দেখে নাও জল দিয়ে এবারে আমি গ্যাসে বসিয়ে দেব গ্যাসে বসিয়ে দিলাম
দিয়ে এবার একটা আমি প্লেট চাপা দিয়ে দেব, তারপর তোমাদের কাছে সেদ্ধটা করে নিয়ে আমি আসছি। তো দেখে নাও ফ্রেন্ডস, আমার আজ ডাল টমেটো হয়ে গেল, মাছের এই তো ঝোল হয়ে গেল, আর চিচিঙ্গি আলু ভাজা হয়ে গেল আমাদের এই আজকে মানে লাঞ্চে এই। হুম, তো ঠিক আছে বন্ধুরা, তোমার যদি আমার এই সিম্পল তিনটে সিম্পল সিম্পল মেনু যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করবে, প্রথমে লাইক করবে তারপর অবশ্যই কমেন্ট করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। হুম, তো এখানেই আমি শেষ করছি, ভালো থাকবে, ভালো রাখবে, টাটা।